ফিরোজপুরের জেলা তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস 2022 উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল 10:30 সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তনে জেলা তথ্য অফিসের ফিরোজপুরের উপপরিচালক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, পিপিএম সেবা, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেস ক্লাবের সম্পাদক এস এম তানবীর আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিরোজপুরের উপপরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন। এই আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে যে অবিস্মরণীয় উন্নয়ন হচ্ছে তার তুলনা পৃথিবীর কোন দেশের সাথেই হয় না। জাতি এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য যে বীর মুক্তিযোদ্ধারা আত্মঘাতী দিয়েছিলেন তাদেরকে 1975 হলেন ওনার জন্মস্থানের অত্যন্ত নিকটবর্তী এবং প্রতিবেশী জেলার নাগরিক। 71-এর বীর মুক্তিযোদ্ধাগণ যারা শহীদ হয়েছেন